এটা হচ্ছে গঙ্গা আরতি ঋষিকেশে। আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে, নামলাম ঋষিকেশ। এই গাড়ি পার্কিং হয়ে গেছে, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ব্লু রিভার হোস্টেল। এই হোস্টেল লেখা আছে বলেই কিন্তু আমরা ডরমিটরিটা পেয়েছি। তো হোটেল ট্যুরটা এখন খেতে বেরোলাম। হোটেল ট্যুরটা আপনাদের খেয়ে এসে করাচ্ছি, রুম ট্যুরটা তো দেখেছেন, হোটেল ট্যুরটা খেয়ে এসে করাচ্ছি। दो मिनट में आप लोगों को यहाँ का महत्व के विषय में बताएंगे, उसके बाद जी हमारी तरफ से किसी मंदिर में कोई दान डोनेशन नहीं, हम आपके साथ लखपत झूला तक गए। चलते वक्त नीचे दो जगह हम आप बताएंगे आपको, झूला देखने के बाद 100 मीटर वापस आएंगे, फोन करेंगे तो गाड़ी आपको नीचे चले। जिस क्षेत्र में आप लोग घूम रहे हैं इस क्षेत्र को बोलते हैं उत्तराखंड तपोवन लक्ष्मण झूला देवभूमि मंदिर भी आप, लेकिन देखने का जो मेन पॉइंट है वो 4-5 पॉइंट, जिसमें हिमालय का 2-3 आइटम है, 2-3 मंदिर, लक्ष्मण झूला। लक्ष्मण झूला बाहर से नहीं है, आप उसको चढ़ने पड़ेंगे क्योंकि अभी नया झूला बन रहा है, इसलिए उसको लक्ष्मण जी के नाम से इस जगह को इसलिए जानते हैं, बताते हैं लक्ष्मण जी यहाँ पर तपस्या की, तपस्या इसलिए किए थे कि उनके ऊपर ब्रह्म हत्या का पाप था और हिंदू धर्म में गाय मारना, ब्राह्मण मारना महापाप माना जाता है। त्रेता युग में राम और रावण से जब युद्ध हुआ था, राम ने रावण को मारते, लक्ष्मण ने मेघनाथ को, तो रावण जाति का ब्राह्मण, उसी ब्रह्मत्या का प्रायश्चित करने के लिए लक्ष्मण जी यहाँ पे बताते हैं 212 वर्ष तपस्या की, तब ब्रह्मत्या के पाप से मुक्ति मिली। कहीं भी आप मंदिर देखेंगे राम लक्ष्मण सीता हनुमान ग्रुप के साथ मंदिर मिलेगा, लेकिन यहाँ जो मंदिर आपको दिखाएंगे लक्ष्मण जी का अकेला मंदिर, इसी कारण इस पूरे भूमि को लक्ष्मण जी के नाम से पूजा। बाकी जो पॉइंट जाएगा हम आपको पॉइंट टू पॉइंट बताते रहेंगे। अब ये जो मंदिर है चार धाम का मंदिर, हिमालय का जो चार धाम है वह 6 महीना बर्फ से ढक जाता है, लोग नहीं जा पाते। तो गेट के उस साइड में है गंगोत्री यमुनोत्री, इस साइड में बद्रीनाथ केदारनाथ, नील दर्शन राधा कृष्ण और दिव्य देवताओं के ढक जाए। चप्पल जूता आप लोग यहाँ उतार दीजिए, दर्शन लीजिए, फिर आइए, फिर आगे हम लोग কোথাও লেখা আছে ফটোগ্রাফি বারণ। রামকৃষ্ণ
ওয়েস্ট বেঙ্গল কলকাতা। सब ब्रह्मचर्य के पाप से मुक्ति मिली थी और पूरे भारत के अंदर अकेला लक्ष्मण जी का यहाँ और इसी कारण इस पूरे एरिया को लक्ष्मण जी के नाम से पूछा। ऋषिकेश का मेन मंदिर है, आप लोग चप्पल जो पिलर के पास यही ऋषिकेश। हमने एक गाइड नहीं है, গাইড নিয়ে আমরা প্রত্যেক কটা জায়গা যাচ্ছি। সব জায়গায় কিন্তু আপনাদেরকে ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না। যেমন আমরা একটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের একটা স্টোরে গেছিলাম, যেখানে একমুখী রুদ্রাক্ষ দেখাচ্ছিল, আরও বিভিন্ন জিনিস দেখিয়েছে আমাদের যেগুলো আপনারা দেখাতে পারিনি। আমি নিজে একটা রুদ্রাক্ষের মালা কিনেছি, তো রেশমিও কিনেছে। আর যে জায়গাগুলোতে আমরা যাবো বা দেখাতে পারবো সেগুলো অবশ্যই দেখাবো। বাট আপনাদেরকে বলছি ঋষিকেশটা আসুন, আর ঋষিকেশে এলে কিন্তু গাইড আপনাদেরকেও নিতে হবে। গাইড ছাড়া কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না, তাই গাইডটা কিন্তু এখানে মাস্ট। তো আমার উল্টো দিকে যে হোটেলটা সেখানে লেখা আছে বাঙালি খাবার, কিন্তু আসলে বাঙালিরা এত অখাদ্য খায় না, এরা জানে না। দেখ বড় বড় লেখা আছে, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, রাতের খাবার, মানে বাংলায় লেখা মানে তো বাঙালি খাবারই। তো বাঙালিরা কিন্তু এত অখাদ্য খায় না, পুরো মানে খাওয়ালো। আর আপনাদের বলে বোঝাতে পারবো না, অতি জঘন্য। দাম হচ্ছে 110 টাকা ভেজ থালি। ঋষিকেশ কিন্তু পিওর ভেজ, ঋষিকেশে কোনো নন ভেজ আইটেম আপনি পাবেন না, ভেজেরই আইটেম পাবেন। আমরাও তাই খেলাম, বাট অতীব অখাদ্য খাওয়ার, তো যাক সে কথা। বাকি এবার ঋষিকেশ ঘোরাটা আপনাদের দেখাচ্ছি। না না, ব্যাক ক্যামেরা। এখন হেঁটে চলেছি রাম ঝুলার ওপর থেকে। লক্ষ্মণ ঝুলা আগেই দেখলেন, লক্ষ্মণ ঝুলা হাঁটতে পারেনি কারণ লক্ষ্মণ ঝুলা বন্ধ ছিল, কিন্তু রাম ঝুলা ওপেন আছে সবার জন্যই। আসলে লক্ষ্মণ ঝুলার অবস্থাটা একটু খারাপ ছিল, যে কারণে লক্ষ্মণ ঝুলাটাকে বন্ধ করে পাশে নতুন একটা ঝুলা তৈরি করা হচ্ছে। বাট অ্যাজ পার স্মৃতি উদ্দেশ্যে কিন্তু লক্ষ্মণ ঝুলাটাকে ইন্ট্যাক্ট রেখে দেওয়া হবে, বাট ওখানে ওঠা যাবে না। তো আপনারা এরা ঋষিকেশ হসপিটালে ইনফরমেশন দিয়ে রাখি যে নতুন ঝুলা তৈরি হচ্ছে লক্ষ্মণ ঝুলার পাশে, জানকী মানে বাংলায় যে নাম জানকী ঝুলা তৈরি হচ্ছে। আর এটা রামঝুলা লক্ষ্মণ ঝুলা থেকে প্রায় 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1.5 কিলোমিটার ডিস্টেন্স রামঝুলা থেকে, লক্ষ্মণ ঝুলা থেকে রামঝুলার। তো আপনারা চাইলে হেঁটে আসতে পারেন,
প্রায় 20-25 মিনিট হাঁটা। আমরা ওখানকার একটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করলাম, অটো 20 টাকা পার পার্সন নিল। তো ঘুরতে তো আপনাকে আসতেই হবে, অবশ্যই আসুন। আচ্ছা, এই দূরে যে আরতিটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি, এই যে এটা হচ্ছে গঙ্গা আরতি। ঋষিকেশে গঙ্গা আরতি খুব একটা ফেমাস না, ফেমাস কিন্তু হরিদ্বারেই। আমরা হরিদ্বারের একটা টাইমের জন্য দেখতে পারিনি, তাই আমরা ঋষিকেশেরটাই আপনাদের দেখালাম, মানে দেখালাম বলাটা অন্যায়, মানে দেখালাম যে হচ্ছে। বাট হরিদ্বার বা বেনারসে যে পরিমাণ ফেমাস, ঋষিকেশে সেটা নয়, তাই ওই পারটা আমরা যাইনি, এই পারেই আছি আমরা এখন। তো ঋষিকেশটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখছি আর কি। ঋষিকেশ থেকে হাঁটতে হাঁটতে একটা ক্লক টাওয়ারের নিচে এই হনুমানজির মন্দিরটা, মানে মন্দির ঠিক নয়, এটা একটা মূর্তি পেলাম, যেখানে মানে বুক ছিঁড়ে যে রাম সীতার ছবি সেটাও এখানে করা আছে। আর এই হচ্ছে ঘাটটা। সবে গঙ্গা আরতি হয়েছে, তো এই গঙ্গা আরতির যে ওম, সেই ওম আমাদের দিল, প্রসাদ দেওয়া শুরু হবে একটু পরে থেকে। তো ঋষিকেশটা কিন্তু ঘোরার মতো আছে, বেশ সুন্দর। আর আরেকটা জিনিস, ঋষিকেশের রাস্তায় দুটো জিনিস বড্ড কমন পাবে, এক হচ্ছে গরু আর এক হচ্ছে ফরেনার্স। এই দুটো জিনিস কিন্তু ঋষিকেশের রাস্তায় খুব কমন দেখতে পাবেন। আমার পেছনের এই সেতুটা হচ্ছে জানকী সেতু। আপনাদের আগের ভিডিওতে একটু ভুল ইনফরমেশান দিয়েছিলাম যে লক্ষ্মণ সেতুর পাশে সেতুটার নামকরণ করা হয়েছে জানকী সেতু, আসলে নয়। লক্ষ্মণ সেতু বা লক্ষ্মণ সেতুর যে পাশের মানে ঝুলা, লক্ষ্মণ ঝুলার যে রিনোভেট করা হচ্ছে, ওর নামকরণ হয়নি। নামকরণটা মোস্ট প্রবলি লক্ষ্মণ ঝুলাই হবে। আর এটা হচ্ছে জানকী সেতু। আমরা এখন জানকী সেতু পায়ে হেঁটে পার করবো, ওই পারটায় যাবো। এটা আমরা এখন জানকী সেতুর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। বাঁ হাতের যে ওয়েটা, এই ওয়েটা হচ্ছে যাওয়ার, ডান হাতের আমার যে ওয়েটা, এটা হচ্ছে এদিকে আসার। আর আমরা যে ওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে একমাত্র ওয়াকিং। এটা কিন্তু বেশ সুন্দর সিস্টেম, তিনটে আলাদা আলাদা ওয়ে করে দিয়েছে একটা গাড়ি আসার, কোনো বড় গাড়ি না, টু হুইলার অনলি, টু হুইলার আসার একটা, যাওয়ার একটা, হাঁটার একটা, বেশ সুন্দর সিস্টেম কিন্তু এই জানকী সেতুতে। আমরা এখন বিপরীত পাড়ে চলে এসেছি, যে পাড়ে গঙ্গা আরতি হচ্ছিলো ওই পাড় দিয়ে আমরা হাঁটছি। এই পাড়টা কিন্তু অসাধারণ সাজিয়েছে, দেখুন একবার সামনে যে এই এটা দেখা যাচ্ছে। আমি তো ভেবেছিলাম কোনো হোটেল, বাট এটা একটা পাবলিক টয়লেট। হ্যাঁ, প্লাস এখানে এরকম বসার জায়গা দিয়েছে প্রত্যেকটা জায়গায়। প্লাস এটা আপনারা যারা কলকাতাবাসী, তারা আপনারা একবার না একবার তো চন্দননগর গিয়েই থাকবেন। চন্দননগরের যে স্ট্র্যান্ড রোডটা আছে, সেই স্ট্র্যান্ড রোডের সাথে কিন্তু অনেকটা সিমিলার দেখতে পাবেন, এরকমই সাজানো। শুধু কি এখানে গঙ্গার লেন্থটা, গঙ্গার বওয়ার যে সাউন্ডটা, এটা চন্দননগরে নেই, এখানে সেটা আছে। আর ওভারঅল কিন্তু জায়গাটা খুব সুন্দর সাজানো, হরিদ্বারের থেকেও কিন্তু বেশি নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এটা একটা কারণ আছে যে হরিদ্বারে বেশি পরিমাণ ট্যুরিস্ট যায়, ঋষিকেশে ট্যুরিস্টের তুলনায়, মানে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্টের তুলনায় ফরেনাররা বেশি আসে, যে কারণেই নিট অ্যান্ড ক্লিনটা এতটা বেশি এই ঋষিকেশের ঘাটগুলো বা ঋষিকেশের
এই দুদিক বাঁধানো যে ঘাটই বলা যেতে পারে, ঘাটগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখুন যতদূর চোখ পড়ছে কোথাও কিন্তু কোনো ময়লা নেই, ময়লা ফেলার জন্য দিকে দিকে প্রত্যেক একটু নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন করে দিয়েছে। এখানেও আপনি বসতে পারেন, প্লাস বসার সিটও করে দিয়েছে। তো খুব সুন্দর ছিমছাম সাজানো একটা শহর কিন্তু এই ঋষিকেশ, আর তুলনামূলকভাবে কস্টলিও কিন্তু অনেকটাই কম। জিনিসপত্র শপিংয়ের ক্ষেত্রে কস্টলি, কারণ অবশ্যই ট্যুরিস্টরা বিদেশিরা আসে, ওদের জন্যই এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি। বাট খাওয়া দাওয়ার দাম কিন্তু এমন কিছু নয়, 110 টাকায় ভেজ থালি ঠিকই আছে, দামটা ঠিকই আছে, এটা এক্সপেন্সিভ বলা চলে না, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল হিসাবে এক্সপেন্সিভ এটা বলা চলে না, ঠিকই আছে। আচ্ছা, আপনাদের হোটেল ট্যুরটা তো করাবোই, অবশ্যই করাবো, প্রথম থেকেই করাবো, বাট আগে আপনাদের একটু রুম ট্যুরটা করাই, কারণ অনেক রকম রুমে আমরা থেকেছি, আমি থেকেছি, বিশেষ করে আপনারাও থেকেছেন, বাট আমার এই রুমে থাকার এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি, এই প্রথমবার এই রুম এক্সপিরিয়েন্স করছি। তো রুমটা চলুন দেখাই আপনাদের। এই আমাদের 401 নম্বর রুম, ডরমেটরি রুম, এটা কিন্তু ঋষিকেশে আমাদের হোটেল। একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটে বেড, 4 beds for 4 people, এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। এই জন্য আমরা একবার দেখাতেই এই হোটেলটা চুজ করে নিয়েছি। রেন্ট কত পড়লো বাজেট ভিডিওতে পাবেন, কিন্তু এখন আপাতত রুমটা দেখালাম, পরবর্তীকালে আপনাকে হোটেল রুমটা করাচ্ছি। ঋষিকেশ হোটেলের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই হোটেলের টপ ফ্লোরে অবস্থিত ফুড কোর্ট। এই ফুড কোর্ট থেকেই নিরামিষ শহর ঋষিকেশের বুকে অর্ডার করেছিলাম এগ চাউমিন। খেলাধুলা খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরলাম রুমে, এবার পালা বিশ্রামের, কারণ পরদিন এই শহর ত্যাগ করে দেরাদুনের উদ্দেশ্যে পাড়ি দেবার পালা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন শহর দেরাদুন থেকে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।